কাশীদাসী মহাভারত বন পর্ব 30। যুধিষ্ঠিরের প্রতি ভীমের উক্তি। দ্রৌপদীর বাক্য শুনি ভীম ক্রুদ্ধতর, করেন ধর্মের প্রতি কর্কশ উত্তর। শুন মহারাজ আমি করি নিবেদন, বীরপুরুষের ধর্মতত্ত্ব স্বীকারণ। ক্ষত্রিয় প্রধান ধর্ম তেজ দেখাইবে, ভুজবলে রিপুজিনী পৃথিবী ভুঞ্জিবে। পর রাজ্যে আছো তুমি নিজ রাজ্যতত্ত্ব যে, কি কর্ম করিবে বনে তরুগণ ভজে। তুমি তস্থাপিলে রাজ্য লইল সে যিনি, কোন ধর্ম বলে নিল কহ দেখি শুনি। দূতপণে নিল কি বা বলিষ্ঠ তোমায়, অধর্মে নিলেক রাজ্য কপট পাশায়। লেশমাত্র ধর্মে তবচ্ছন্ন হইল জ্ঞান, শ্রেষ্ঠ ধর্মে নৃপতি না কর অবধান। আমি জিত তোমার বিভবর অন্যে লয়, সিংহভক্ষ মাংস যেন শৃগালেতে খায়। মম দ্রব্য লয়কে বা বাঁচায় মানুষে, দিকপাল সহায় করিয়া যদি আইসে। কহ দেখি কোন রাজা করিছে সন্ন্যাস, কেবা করে এই হীনকর্ম বনবাস। তুমি যে করিলে ক্ষমা সেই দুশ্চনে, হীনশক্তি সে যে ভাবে তাই এলে বনে। ইহা হতে মৃত্যু শ্রেষ্ঠ হয় সৎগুণে, শত্রুগণ হাসে রাজা নাহি সহে প্রাণে। ধর্ম হেন বুঝ রাজ তব আচরণ, ধর্ম নহে ইহা বড় অধর্ম গণন। ভার্যা অনুগত ভাতৃ যাহে দুঃখী হয়, হেন কর্ম আচরণ কভু ভালো নয়। কুটুম্ব আত্মীয় জনে না করি পালন, অনুব্রত কর্ম করে সংসারী যে জন। পিতৃগণ নিন্দা করে সেই পায় তাপ, সেই দোষে হয় তার ব্রহ্মহত্যা পাপ। প্রথমে কামনা ধন, দ্বিতীয়ে অর্জন, তৃতীয়ে সঞ্চয় ধন, কহে মুনিগণ। ধন হতে ধর্ম হয় যজ্ঞ দান পূজা, তীর্থসেবী ভিগায় কি ধর্ম হবে রাজা। কহ রাজা এই কর্ম সম্মত কাহার, গোবিন্দের মতো কিংবা দ্রুপদ রাজার। অর্জুন সম্মতি কিবা করিল নৃপতি, আমা আদি করি ইথে কাহার প্রীতি। ক্ষত্রধর্ম নহে এই দ্বিজাচরণ, ক্ষত্রধর্মে যুদ্ধে অরি করিবে নিধন। দুষ্টকর্মা দুষ্টবুদ্ধি রাজা দুর্যোধন, তাহারে মারিলে পাপ নাহিক রাজন। তাহারে মারিলে যদি কিছু পাপ হয়, যজ্ঞদান করিয়া খণ্ডাব মহাশয়। আজ্ঞা কর নরপতি প্রসন্ন হইয়া, এক্ষণে পৃথিবী দিব শত্রুকে মারিয়া। ভারতের পুণ্য কথা শুনে পুণ্যবান, কাশী কহে সুখ নাহি ইহার সমান।